বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণ পাড়ার সুরেন চন্দ্র দাস। 2021 সালের 8 অক্টোবর হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তার ভাই প্রথমে রাজি না হলেও দীর্ঘক্ষণ চেষ্টার পর কথা বললেন। প্রাথমিক পর্যায়ে মৃত্যুর কারণ হিসেবে মদ থেকে বিষক্রিয়ার বিষয়টি উঠে এলেও তার স্বজনরা জানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে সুরেন চন্দ্রের। একই বছর 10 নভেম্বর আত্মহত্যা করেন কর্ণপুরের সাহেরা। 7 মাস পার হলেও পাওয়া যায়নি তার ময়নাতদন্তের প্রতিবেদন। আমার ভাই অসুস্থ, স্ট্রোক করেছে, আমার বোনের বাড়ি গিয়েছিল। ওখানে যাক, ওখান থেকে আসে আমি মেডিকেল যাচ্ছি, আমরা আস্তে মানে আস্তে আস্তে শুনি যে মারা গেছে। কাজে যায় শুনি যে আমার মা গ্যাস ট্যাবলেট খাইছে আর কি। তো ওখান থেকে আসার পরে মেডিকেল যাই, মেডিকেল নিয়ে যাওয়ার পরে সেখানে মানে মৃত্যু ঘোষণা দেয়। কেবল দুটি নয়, বগুড়া জেলায় 3 মাসে নিষ্পত্তি না হওয়া অপমৃত্যু মামলা 55টি, এর মধ্যে কয়েকটি 6 মাসের বেশি সময় ধরে ঝুলে আছে। যদিও আইনে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হয় পুলিশকে, তবে পুলিশ বলছে জমে থাকা মামলার শতভাগই আটকে আছে ফরেন্সিক প্রতিবেদনের অভাবে। অভিযোগ আছে বগুড়া মেডিকেলের চিকিৎসকদের বারবার তাগাদাপত্র দিয়েও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসক তারা তাদের দাপ্তরিক সময়ের বাইরে হয়তো তারা অনেক ব্যস্ততা থাকে, সেই জন্য সবসময় গিয়ে কিন্তু তাদেরকে অ্যাক্সেস করা যায় না। একই সাথে পুলিশের সঙ্গে সমন্বয় মিটিংয়ে অনুপস্থিত থাকা এবং আদালতে সাক্ষী দিতে না যাওয়ার অভিযোগও আছে ফরেন্সিক বিভাগের বিরুদ্ধে। আসলে আমাদের লোকবল সংকটের কারণে এই পরিস্থিতির শিকার, এত সংকট অবস্থার মধ্যেও আমরা যাতে দ্রুত পাঠাতে পারি সর্বোচ্চ চেষ্টা করছি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনে 6টি পদ থাকলেও বর্তমানে 3 চিকিৎসক কর্মরত। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।